এই শালের নাম পাশমিনা। এটা এতই সূক্ষ্ম, হাতে যে আংটিটা দেখছেন এর ভিতর দিয়ে পুরো শালটা চলে যাবে। মিথ্যে কথা। শুভ সকাল, আমাদের গাড়ি চলে এসেছে, ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছি। কারণটা কি? কারণ অবশ্যই আছে, যেতে যেতেই সব খোলসা হবে। পহেলগাম চ্যাপ্টার শেষ, কাশ্মীর সফরে আজ আমাদের গন্তব্য গুলমার্গ। তবে যাত্রাপথে কিছু বিশেষ বিরতি আছে। এসে গেছি প্রথম বিরতিতে, আপেল ভ্যালি। চারদিকে ছোট ছোট সবুজ সবুজ আপেল। '96 সিনেমায় আমার খুবই পছন্দের একটা গান লাইফ অফ রাম, এই গানে ভিজায় সেতুপাথি এখানেই আপেল খাওয়ার ট্রাই করেছিল, আর আমি তা রিক্রিয়েট করার ট্রাই করি। কেমন হলো? কিচ্ছু হয় নাই বেটা। যাই হোক, আপেল ভ্যালির পাশেই জুসের দোকান, এই আপেল জুসের বিশেষত্ব আছে। কিরকম? কোনো পানি নেই, কোনো চিনি নেই, শুধুমাত্র পাকা আপেল পিষিয়ে জুস বানানো হয়, একদম র জিনিস, আর খেতে অতুলনীয়, দশে দশ। মূলত এই জিনিস দিয়ে দিন শুরু করার জন্য ব্রেকফাস্ট করা হয়নি, তাই বাই। আপেল ভ্যালির সবুজ আপেল সঙ্গী করে আমরা ব্রেকফাস্ট করতে যাই একটা লোকাল রেস্টুরেন্টে, নাম দ্য ফুড ক্লাব, টুডেস স্পেশাল বটিশকি। কিন্তু আমরা খাই গরম গরম আলু পরাটা সাথে চাটনি, বাই। ব্রেকফাস্ট করলেও আমরা চা খাইনি, চায়ের জন্য বিশেষ একটা জায়গা আছে। এসে গেছি সেই বিশেষ গন্তব্যে, নূর মোহাম্মদ ভাটের পাশে যে ছোট্ট একটা দোকান দেখা যাচ্ছে তা স্পেশাল, নাম স্পেশাল কাশ্মীরি কাওয়া। দোকানের মালিক এই ভাইজান, গরম গরম কাওয়া তৈরি হচ্ছে। এই স্পেশাল কাশ্মীরি কাওয়া এতই স্পেশাল, যার স্বাদ নিয়েছেন প্রকাশ রাজ, মনোজ বাজপাই, সিদ্ধার্থ মালহোত্রা, রাশেদুজ্জামান রাকিব। এই কাওয়াতে টোটাল 11 ধরনের মশলা থাকে, যা শরীরের জন্য মারাত্মক উপকারী। কাওয়া কিভাবে বানাতে হবে আমাকে একটা ডেমো দেখায়। তো দেখা যাক। প্রথমে আন্দাজ মতো 2 কাপ পানি নিতে হবে, এরপর স্পেশাল কাশ্মীরি কাওয়ার প্যাকেট খুলে ভিতরে দেখতে হবে মাল আছে কিনা। আছে। তাহলে 1 চামচ কাওয়া নেন, পানিতে মারেন, কিছুক্ষণ পর ঘুরমানি মারেন। তৈরি হয়ে গেল ডেমো ডায়াবেটিস কাওয়া। চাইলে ইচ্ছে মতো চিনি মারতে পারেন, চিনি কাওয়া প্রস্তুত। সবার শেষে মারতে হবে ড্রাই ফ্রুটস। ডেমো কাওয়ার প্রস্তুত প্রণালী দেখলাম, এবার চলেন পান করি। কাওয়ার সাথে আমরা নেই কুলচা, এক ধরনের শক্ত রুটি। রঙিন কাওয়াতে কুলচা চুবিয়ে খেতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন, দুটোর স্বাদই। কাওয়ার স্বাদ নিয়ে কাওয়া সঙ্গী করে ফের আমাদের যাত্রা শুরু। পহেলগাম থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 140 কিলোমিটার, যেতে 4 ঘন্টার মতো লাগে। তবে আমরা যেভাবে থেমে থেমে যাচ্ছি একটু বেশিই সময় লাগবে। লাগলে লাগুক। যাত্রাপথে একটা গুরুত্বপূর্ণ ইনফো দেই, প্রায় 6 লক্ষ ইন্ডিয়ান আর্মি আছে কাশ্মীরে, যেখানে যাবেন আর্মি পাবেন। মাঝে মাঝে রাস্তায় চেকিংও হয়, তাই সবসময় পাসপোর্ট ক্যারি করবেন। ঠিক আছে। আচমকা ওয়েদারের পরিবর্তন, কাশ্মীরের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখবেন আকাশ একদম পরিষ্কার, হঠাৎ আবার মন খারাপ ওয়েদার, আচমকা বৃষ্টি, কিছুক্ষণের মধ্যেই তপ্ত রোদ। আরে কি যন্ত্রণা! ওয়েদারের যন্ত্রণায় মুদাসির ভাই জ্যাকেট খুলে ফেলেছে। কাশ্মীরের এই গিরগিটি ওয়েদার নিয়ে মুদাসির ভাইয়ের একটা সিল্লক। বোম্বাই কা ফ্যাশন আর কাশ্মীর কা মৌসুম, ইসমে কভি ভরোসা মত করনা, কভি ভি বদল সকতে হ্যায়। যাই হোক, আমরা এসে গেছি টাংমার্গ। এখান থেকে গুলমার্গ প্রায় 14 কিলোমিটার, পুরোটা পথ উপরে উঠতে হবে। উপরে উঠার পথে অনেক ভিউ পয়েন্ট মিলবে। শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। ওই নিচে টাংমার্গ, গুলমার্গের রাস্তায় অনেক ফুলের দেখা মিলবে। গুল মানে ফুল, আর গুলমার্গ অর্থ ফুলের ভ্যালি, নামকরণের সার্থকতা আছে। রাস্তার পাশে শুধু ফুল আর ফুল, এ যেন ফুলের বিছানা। একটা বালিশ আনতে বলুন, আমি ঘুমাবো। এটা গুলমার্গের প্রবেশ পথ, আমরা হোটেলের দিকে যাচ্ছি। গুলমার্গ জায়গাটা বেশি বড় না, তবে আমাদের হোটেল ছিল একদম শেষ প্রান্তে। পৌঁছে গেছি গন্তব্যে, গুলমার্গ মেডোস, কিন্তু এখানে লেখা গুলমার্গ মেডনস, কে যেন নখ দিয়ে W এর একটা দাগ মুছে দিয়েছে। পথের বাচ্চা। এই গুলমার্গ মেডোস গুলমার্গের শেষ বাসস্থান, ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নেওয়ার জন্য আমাদের এখানে থাকা। এতে আছে 10টা টেন্ট, রাইট অফ অ্যাডমিশন রিজার্ভড। টেন্ট থেকে ভিউ, সামনে আফারওয়াত পিক। মেডোসের চারপাশে সবকিছু এত দৃষ্টিনন্দন, রিল্যাক্সেশনের জন্য আর কোথাও যাওয়ার দরকার পড়বে না। তরে কইছে মুদাসির ভাই চলে যাচ্ছেন। কেন?
গুলমার্গে শুধু টুরিস্টরা থাকতে পারে, লোকালরা নিচে টাংমার্গে থাকে। মুদস্সির ভাই অবশ্য বাসায় চলে যাচ্ছেন, আমরা গুলমার্গে দুই দিন থাকব। এই দুই দিন উনি থাকতে পারবেন না, গাড়িও রাখতে পারবেন না। আগামী দুই দিনের জন্য আমাদের লোকাল সঙ্গী এরশাদ ভাই। পরিচয় পর্ব শেষে আমরা লালা নামের এই রেস্টুরেন্টে যাই লাঞ্চ করতে। কাশ্মীরি চিকেন বিরিয়ানি, উপরে আবার নারকেল দেয়া। চলুক টাইম ল্যাপস, আমরা খেয়ে নেই। বাইরের ভিউ অতি অসাধারণ, এদিকে ভিতরের খাবার অতি অখাদ্য। লাঞ্চের পর আমরা হেঁটেই গুলমার্গে ঘুরে বেড়াই। এই জায়গাটায় মিশন কাশ্মীর সিনেমার বুমরো গানের শুটিং হয়েছিল। এরপর আমরা যাই ফিশ ফিডিং করতে। আপনি চাইলে বড়শি দিয়ে মাছ ধরে খেতে পারেন, অথবা মাছকে খাওয়াতে পারেন। আমরা দুই নম্বর অপশনটা বেছে নেই। এগুলো মাছের খাওয়ার বড়ি, মাছগুলোর নাম ট্রাউট। সে যে বসে আছে একা একা। ফিশ ফিডিং করে গুলমার্গের রাস্তা ধরে হাঁটাহাঁটি করছিলাম, ফের আচমকা বৃষ্টি। আমাদের রেস্কিউ করতে গাড়ি নিয়ে উড়ে আসলেন এরশাদ ভাই। আমরা হোটেলে ফিরে যাই। ভালোই জোরে বৃষ্টি এসেছে, কিন্তু ভাই এটা কাশ্মীরের ওয়েদার। 10 মিনিট পরেই সব ঝকঝকা, কড়া রোদ উঠেছে, অদ্ভুত ব্যাপার। রোদ দেখে আমরা আবার বের হই, মেডোসের চারপাশে ঘুরে বেড়াই। এবার ড্রোন উড়ানো নিয়ে কিছু কথা। কাশ্মীরের বেশিরভাগ জায়গায় ড্রোন উড়াতে পারবেন না, চারপাশে আর্মি ক্যাম্প। ড্রোন ক্যারি করার জন্য আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। এসব আমি জানি। পরন্ত বিকেল, মেডোসের পাশে কিছু ফার্মও আছে। আলো লেলো। বাকি বিকেলটা আমরা কফির সাথে আফার ওয়াতের সৌন্দর্য দেখেই কাটাই। এখন বাজে রাত 8টা, কিন্তু বাইরের অবস্থা দেখেন। রাত 9টার পরে অন্ধকারের দেখা মিলে। রাতে মেডোসের টেন্টের ভিতরেই ছিল আমাদের ডিনার। সব ভেজিটেরিয়ান খাবার, খুবই সুস্বাদু ছিল। ডিনারের সাথে গুলমার্গের প্রথম রাতের সমাপ্তি। পরের দিন ব্রেকফাস্টে ফোলা লুচি দেখে একটা ডায়লগ মনে পড়ে গেল। লুচি কিন্তু সবার হাতে ফোলে না। যাই হোক, আজকে আমাদের গন্তব্য আফারওয়াত পর্বতের গান্ডোলা রাইড। ড্রাইভার সাহেব চলে এসেছেন। ভাইজান আমাদের জন্য লোকাল ফল নিয়ে এসেছেন, জিনিসটার নাম আরু। আরু আমাদের হোটেল থেকে গান্ডোলার দূরত্ব ছিল 4 কিলোমিটার। যেতে যেতে গুলমার্গ নিয়ে কিছু তথ্য। কাশ্মীরের সবচেয়ে পরিষ্কার ও ব্যয়বহুল শহর গুলমার্গ। এখানকার স্থানীয় মানুষের সংখ্যা মাত্র 2000 মাত্র। ইয়েস। আর একটা বিষয়, গুলমার্গে হোটেল পাওয়া কিছুটা কষ্টসাধ্য। তাহলে উপায় উপায় ভিডিওর শেষে দেখাবো। নে আমরা গান্ডোলা স্টেশনে চলে এসেছি। এটা স্টেশনের প্রবেশদ্বার। আমাদের গাইড এরশাদ ভাই ইতোমধ্যে চলে এসেছেন। ভিতরে ঢুকে দেখি বিশাল লাইন, এখনো মেইন গেট খুলেনি, তাই লাইন চলে গেছে মাঠের বাইরে। কেউ গামবুট পরে প্রস্তুত, কেউ বা লাইনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। হাসি খুশির দিন শেষ। কিছুক্ষণ পর ভিতরে ঢুকি, চারপাশে শুধু মানুষ আর মানুষ। এরই মাঝে আমাদের সিরিয়াল আসে, শুরু হয় কেবল কার রাইড। নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো শেপার্ডদের বাসা, শেপার্ডদের ভেড়ার পাল। আমাদের গাইড এরশাদ ভাইকে ঢাকা অ্যাটাকের ভিলেন তাস্কিনের মতো লাগে না? না। যাই হোক, আমরা পৌঁছে যাই ফেজ 1-এ। রাইড ছিল প্রায় 9 মিনিটের মতো। এই বিশাল চত্বরে ঘোড়াঘুরির পূর্বে একটু রেস্ট। এরশাদ ভাইয়ের মতো কুত্তাটাও পোজ দিয়ে শুয়ে আছে, আর কেবল কার্ডের সাথে এনারা ড্রেস ম্যাচিং করে এসেছে। কি কিউট, মাশাআল্লাহ। ক্ষুধা লাগছে। ঝালমুড়ি খাবেন? না, ঝালমুড়ি খাবো না। অল টাইম ফ্যামিলি কেক সাথেই আছে, পুষ্টিগুণ সমৃদ্ধ অল টাইম ফ্যামিলি কেক। পুষ্টির সাথে স্বাদের দারুণ কম্বিনেশন, আমাদের লাইট স্ন্যাক্সের হেলদি সমাধান। অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ। চলেন এবার ফেজ 1-এ চক্কর মারি। Thank you.
কেবল কার মাঝে মাঝে আটকে যায়, তখন সেটাকে উদ্ধার করতে আসে কেবল ম্যান। না না, তুমি সুপারম্যান। ওকে, উনি সুপারম্যান। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের আর ফেজ টু তে যাওয়া হয়নি। প্রথম ফেজ থেকেই স্টেশনের দিকে রওনা করি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের কেবল কারটা ও পাশের কেবল কারটা আটকে যায়। সর্বনাশ, ভয় পাবেন না, সুপারম্যান আছে না, সমস্যা সমাধান হয়ে যায়। পুনরায় আমাদের যাত্রা শুরু হয়। একটু খেয়াল করে দেখেন, কিছু পাইন ট্রির সাথে কেবল লাগানো। কেন? এর পিছনে মর্মান্তিক কাহিনী আছে। 2017 সালে গান্ডোলার কেবলে পাইন ট্রি উপড়ে পড়ে, ফলাফল কেবল ছিঁড়ে উপর থেকে পড়ে 7 জনের মৃত্যু হয়। এরপর থেকে গাছের সাথে কেবল লাগানো হয়। আমরা স্টেশনে ফিরে এসেছি। এক নজরে গান্ডোলা রাইডের রোড। দুপুরে আমরা খাই কাশ্মীরি ল্যাম্ব বিরিয়ানি। আমার বউয়ের মতে কাশ্মীর ট্যুরের সেরা বিরিয়ানি ছিল এটি। ফেমাস গান্ডোলা পর্ব শেষে হোটেলে ফিরছি। ভর দুপুরে পুরো গুলমার্গ জলজল করছে। মেডোসে ফিরে আমরা কিছুক্ষণ রিল্যাক্স করি। কাশ্মীর এয়ারপোর্টে পার্পেল রেভলিউশনের বিলবোর্ড দেখেছিলাম। বিকেলে আমাদের গন্তব্য সেই পার্পেল ল্যাভেন্ডার ভ্যালি। ও, আপনাদের আসল কথা বলতে ভুলে গেছি। টেন্টে শুধু জিপার লাগালেই হয়, নো তালাচাবির কারবার। চমৎকার। ল্যাভেন্ডার ভ্যালির পথে বিশাল একটা ব্রিজ পার হতে হয়। ল্যাভেন্ডার ভ্যালিতে চলে এসেছি। কি দারুন স্মেল! কেমন স্মেল! ল্যাভেন্ডার গাছের 3টা রূপ। প্রথমে থাকে সাদা, এরপর হয়ে যায় পিঙ্ক, সবার শেষে ল্যাভেন্ডারের রং হয়ে যায় ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার ভ্যালির পাশে ছোট্ট একটা নালা আছে, ঘন্টাখানেক সেখানেই বসে থাকি। ঘোড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায়, এত আদর দিও না, ঘুমায় যাবে। ঘোড়াঘুরি করে হোটেলে ফিরে দেখি কিছু বান্দা ক্রিকেট খেলছে, তাদের সাথে জয়েন করি। গড ব্লেস, গড ব্লেস, গড ব্লেস। রাতে ভালোই ঠান্ডা পড়েছে, তাই ডিনারে শীতের সবজির ব্যাপক আয়োজন। এরই সাথে গুলমার্গের রাতের অধ্যায় সমাপ্ত। ঘুম থেকে উঠে দেখি মুদাসির ভাই চলে এসেছেন, দ্রুত ব্রেকফাস্ট করে নেই। পোহা। এবার গুলমার্গ থেকে বিদায়ের পালা। যাওয়ার পূর্বে গুলমার্গ মেডোসের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এখানে কোনো ওয়াইফাই নেই। এত সুন্দর ভিউ সামনে রেখে ইন্টারনেটে কি করবেন? তাও সত্য। আমরা এখন যাচ্ছি কাশ্মীরি শালের ফ্যাক্টরিতে। টাংমার্গ পার হয়ে কিছু দূর গেলেই মিলবে দ্য হেরিটেজ এম্পোরিয়াম। এখানে নানান ধরনের, নানান রঙের, নানান দামের অথেন্টিক কাশ্মীরি শাল পাওয়া যায়। এই শালটার দাম 2,50,000 রুপি, 2,50,000 রুপি, 2,50,000 রুপি, মেলা দাম। এবার কাশ্মীরের ঐতিহ্যবাহী শালের সাথে পরিচয় করাই, নাম পাশমিনা। এই পাশমিনা এতই সূক্ষ্ম, হাতে যে আংটিটা দেখছেন এর ভিতর দিয়ে পুরো শালটা চলে যাবে। মিথ্যে কথা! ভাইজান শুরু করেন তো। আমি অবাক মানছি, শালের পাশাপাশি এখানে আছে কার্পেট, কাঠের তৈরি জিনিসপত্র, হুতুম পেঁচা। কাশ্মীরি শাল খরিদের চ্যাপ্টার ডান। এবার যাচ্ছি আমাদের শেষ গন্তব্যে, লোকাল কাশ্মীরি পরিবারে চায়ের নিমন্ত্রণ, মুদাসির ভাইয়ের বাসায়। এটাই তাদের বাসস্থান। কি পরিপাটি! বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, পিছনে চলছে মাছ ধরার উৎসব, আর ভিতরে আমরা খাচ্ছি চানাচুরের মতো দেখতে এই জিনিসটার নাম ডাল। তুই কি আজকাল ডাল খাস নাকি? কাশ্মীরের চা পরিবেশনের নিয়মটা একটু ভিন্ন। এক কাপ চা দিতে বল। আমরা যেমন এক কাপ চা খাই, এখানে বিষয়টা এমন নয়। এরা কেটলি ভরে চা নিয়ে আসে, আর কেটলি খালি না হওয়া পর্যন্ত চা সার্ভ করতেই থাকে। আহা, কি শোভা! কাশ্মীরের লোকজন অনেক ওয়েলকামিং, অনেক আন্তরিক। মুদাসির ভাইয়ের পরিবার ট্যুরিজমের সাথে যুক্ত। 11 দিনের জন্য গাড়ি, আমাদের পছন্দ অনুযায়ী হোটেল তারাই বন্দোবস্ত করেছিল। কাশ্মীর আসার পূর্বে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। দারুণ এই পরিবারকে বিদায় দেওয়ার সাথে আজকের ভিডিওর পরিসমাপ্তি। সো আজ আমরা যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নিয়মিত ভিডিওতে।